ইরান ইসরায়েল চলছে বাবা যুদ্ধ, সূত্রে জানিয়ে দেব ইরান ইসরায়েলের হাতে ভয়ঙ্কর আপডেট সংবাদ। এরপর বিস্তারিত, নেতানিয়াহুর বাসভবনে ভয়ঙ্কর হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দেব উস্কানি দিয়ে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। আরো থাকছে রাশিয়ার পক্ষে ইউক্রেনের কোরিয়া সেনা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। ভারতকে চাপে রাখতে পাকিস্তান পরমাণু অস্ত্র মজুত রাখছে গোপনে। চীন সেনাবাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত জোরদার করতে নির্দেশনা। আরো থাকছে ইসরায়েলকে বয়কট ডাক দিয়েছে ইরান। হিজবুল্লাহর ঘাটকে লক্ষ্য করে দফায় দফায় হামলা শুরু করেছে ইসরায়েল। এবং সর্বশেষে জানিয়ে দেব পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী দেশ ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানেন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ ভয়ঙ্কর আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। নেতানিয়াহুর বাসভবনে হিজবুল্লাহর ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলি প্রধানমন্ত্রী যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বাসভবনে হঠাৎ করে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে হিজবুল্লাহ। দেশটির সেনাবাহিনী বলেছে লেবানন থেকে ছোড়া ড্রোন আঘাত করে তেল আবিবের উত্তরে শিশারিয়া এলাকায় অবস্থিত নেতানিয়াহুর বাসভবনে। মুখপত্রের কথা জানিয়ে বলেছেন হামলার সময় নেতানিয়াহু তার পরিবারে কেউ ওই বাড়িতে ছিলেন না, ফলে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে বাড়ি ব্যাপক ক্ষতি হয়েছে। এদিকে গাজার জাবালিয়া মাঘাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি সেনারা নৃশংস হামলা চালিয়ে হত্যা করেছে কমপক্ষে 44 জনকে, আহত হয়েছেন কমপক্ষে 80 জন। আগের মতোই ইসরায়েলি সেনারা সেখানে বাদবিচার ছাড়াই গাজার উত্তরাঞ্চলে আল আউদা এবং কামান আদওয়া হাসপাতাল টার্গেট করে হামলা শুরু করেছে। পরপর হামাস প্রধান ইসমাইল হানিয়া পরবর্তী ইয়াহিয়া সিনহার নিহতর পর হাল ছেড়ে দিতে নারাজ হামাস। তারা আরো শক্তিশালী সঞ্চয় নিয়ে ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে লড়াই করে যাচ্ছে। উত্তরে আগ্রাসন থেকে হিজবুল্লাহর ভয়ে ইসরায়েলি সেনারা পিছু হটতে শুরু করেছে। পাশাপাশি ইসরায়েলি সেনাদের পুরোপুরি প্রত্যাহার করতে হবে, ইসরায়েলের হাতে বন্দী সব ফিলিস্তিনকে মুক্তি দিতে হবে। এর মধ্যে ইয়াহিয়া সিনহার নিহত হওয়ার পর হামাসের হালকে ধরবেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। তবে নেতা ইতিমধ্যেই হিজবুল্লাহ বলেছেন তারা ইসরায়েলের উত্তরে হাইফাতে অবস্থিত ইসরায়েলি সেনাবাহিনীর ঘাঁটিতে ব্যাপক রকেট হামলা চালাচ্ছে। দক্ষিণ লেবানন হিজবুল্লাহকে লক্ষ্য করে ইসরায়েলের হামলার প্রতিবাদে চলছে উত্তর ইসরায়েলে ভয়াবহ হামলা। সূত্র পাসপোর্টে পৃথিবীতে শুরু হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ, উস্কানি দিলে পরমাণু হামলা চালাবে উত্তর কোরিয়া। পৃথিবীতে আবার বেজে উঠেছে 10টি রাষ্ট্রের যুদ্ধের ধমমা। শত্রুদের আবার সতর্ক করলেন উত্তর কোরিয়া সর্বোচ্চ নেতা কিম জং উন। শত্রুরা যদি উস্কানি দেয় তবে পিয়ংইয়াং পারমাণবিক হামলা চালাতে দ্বিধা করবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন কেসিএনএর প্রতিবেদন। বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। গত সপ্তাহে ওয়াশিংটন বৈঠক করেছেন দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তা, সেখানে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সংঘর্ষের ক্ষেত্রে পারমাণবিক প্রতিরোধ নিয়ে আলোচনা করেছেন। এমনকি সুল এর মিত্র দেশগুলো পূর্ব শর্ত ছাড়াই কোরিয়াকে সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া একত্র উত্তর কোরিয়াকে হুমকি দিয়েছেন পারমাণবিক অস্ত্র ধ্বংস করার জন্য। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং সরাসরি ঘোষণা করেছেন পারমাণবিক বোম মেরে দক্ষিণ কোরিয়ার সেনাকে শেষ করে দেওয়া হবে। এ ধরনের খবর সামনে আসতেই কিম সেনাবাহিনী ক্ষেপণাস্ত্র বুকে নির্দেশ দিয়েছেন পুরোপুরি যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে। পারমাণবিক অস্ত্র সমৃদ্ধ উত্তর কোরিয়া সতর্ক সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করেছে ওয়াশিংটন, সিউল ও টোকিও। সেখানে পিয়ংইয়াংকে উস্কানি বন্ধ করতে কোনো পূর্বশর্ত ছাড়াই সংলাপ জড়িত থাকার আহ্বান জানানো হয়েছে। এর পরিপ্রেক্ষিতে উত্তর কোরিয়া রেগে গিয়ে সরাসরি ঘোষণা করেছেন পারমাণবিক যুদ্ধের। সূত্র ইন্ডিয়া টুডে। রাশিয়ার পক্ষে ইউক্রেনে উত্তর কোরিয়ার সেনা, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি। উত্তর কোরিয়ায় রাশিয়ার পক্ষে ইউক্রেন সেনা পাঠানোর খবরে গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। গতকাল জাতিসংঘ নিরাপত্তা পরিষদে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট উড বলেছেন উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে মিলে ইউক্রেনে সেনা পাঠানোর উদ্যোগ নিচ্ছে। তিনি বলেছেন আমরা কিছু প্রতিবেদন দেখেছি যা উত্তর কোরিয়া রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার জন্য সৈন্য পাঠাচ্ছে এবং এর সৈন্য পাঠানোর প্রস্তুতি নিচ্ছে। এটি যদি সত্য হয় তবে তা অত্যন্ত বিপজ্জনক, উদ্বেগজনক এবং একটি পদক্ষেপ। এটি উত্তর কোরিয়া রাশিয়ার সামরিক সম্পর্কের একটি স্পষ্ট গভীরতা দিক নির্দেশনা।
উত্তরের পক্ষে ইউক্রেন যুদ্ধের আশেকে সহায়তা করার জন্য বিষয়টি প্রথমে সামনে আনে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থা। তাদের মতে উত্তর কোরিয়া প্রায় 12,000 সেনা পাঠানোর পরিকল্পনা করেছে, যার মধ্যে 1,500 জন বিশেষ বাহিনীর সদস্য এর মধ্যে রাশিয়ার দূরপ্রাচ্যে প্রশিক্ষণ নিচ্ছে। এবার ভারতকে শিক্ষা দিতে গোপন স্থানে পরমাণু অস্ত্র মজুত রাখছে পাকিস্তান। ভারতকে চাপে রাখতে পরমাণু অস্ত্র মজুত করেছে পাকিস্তান। এ পর্যন্ত পাকিস্তানে 130টি পরমাণু ওয়ারহেড রয়েছে বলে জানিয়েছেন, যা ভারতকে রীতিমতো চমকে দিয়েছে। ভারতকে চাপে রাখতে 110 থেকে 130টি পরমাণু অস্ত্র প্রস্তুত রেখেছে পাকিস্তান। ভারত যেন পাকিস্তানের কোনো ধরনের সামরিক অভিযানের কথা চিন্তা না করে সেজন্য পরমাণু অস্ত্র মজুত রেখেছে পাকিস্তান। মার্কিন কংগ্রেসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর টাইমস অফ ইন্ডিয়ান অনলাইন। কংগ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে পরমাণু অস্ত্র মজুত রাখার মধ্য দিয়ে পাকিস্তান হামলা ঠেকানোর কৌশল প্রতিবেশী দুই দেশের মধ্যে পরমাণু যুদ্ধের আশঙ্কা তৈরি করেছে। কংগ্রেসের রিসার্চ সার্ভিসের তাদের সর্বশেষ প্রতিবেদন জানিয়েছে পাকিস্তান পরমাণু অস্ত্র ভাণ্ডার 110 থেকে 130টি পরমাণু ওয়ারহেড রয়েছে। এ দেশে বেশি থাকতে পারে বলে জানানো হয়েছে। ইসলামাবাদ রিসাইল পদার্থ রাসায়নিক উৎপাদন বাড়িয়ে দিয়েছে। এর মাধ্যমে পরমাণু অস্ত্র উৎপাদন সুবিধা বৃদ্ধি, উন্নয়ন, নতুন ধরনের উৎক্ষেপণ ব্যবস্থা তৈরি করা হয়েছে। এদিকে পাকিস্তানে পরমাণু অস্ত্রের সর্বশেষ অবস্থানে প্রতিবেদন প্রকাশ করেছে সিআরএস এর দুই সদস্য পলকের এবং মেরি বেথ নিকিথিন। পাকিস্তান যুক্তরাষ্ট্রের কার্যক্ষমতাকে 2004 সাল থেকে পাকিস্তান পরমাণু বিজ্ঞানী একে খান যেসব পরমাণু অস্ত্রের নেটওয়ার্ক গড়ে তোলেন সেগুলোর নিরাপত্তা বাড়তে কাজ করবে পাকিস্তান। নতুন ধরনের পরমাণু প্রযুক্তি রসদ তৈরি করতে তারা বাধাগ্রস্ত হচ্ছে না। সূত্র ইন্ডিয়া টুডে। এবার চীন-তান যুদ্ধ শুরু। তানের পক্ষে যুদ্ধে নেমেছে যুক্তরাষ্ট্র। চীন সেনাবাহিনীকে যুদ্ধের প্রস্তুতি জোরদার করতে নির্দেশ দিয়েছে চীন। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং দেশটির সেনাবাহিনীকে যুদ্ধ প্রস্তুতি যুদ্ধের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দিয়েছেন। গতকাল জিনপিং এর বরাতে দেশটির গণমাধ্যম বলেছে সেনাবাহিনীকে বিস্তৃতভাবে যুদ্ধের জন্য প্রশিক্ষণ প্রস্তুতি জোরদার করতে হবে এবং সৈন্যদের কঠিন যুদ্ধের সক্ষমতা নিশ্চিত করতে হবে। চীনা পিপলস লিবারেশন আর্মির রকেট ফোর্সের একটি ব্রিগেড প্রদর্শন করার সময় তিনি এসব কথা বলেন। শি জিনপিং বলেছেন চীনা বাহিনীকেও তাদের কৌশলগত যুদ্ধ ক্ষমতা বাড়াতে হবে এবং সীমান্তে পরমাণু অস্ত্র মজুত করতে হবে। চীনা সেনাদের দেশে কৌশলগত নিরাপত্তা মূল স্বার্থ শক্তভাবে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন শি জিনপিং। স্বশাসিত দ্বীপ চীনা তাইপের সার্বভৌমত্ব নিয়ে চীন মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা বিশ্বের মধ্যে চলমান বিরোধের যে তিনি একথা সুর শুনেছেন। তাঁকে চীন নিজের ভূখণ্ড বলে মনে করে, এ কারণে কোন দেশের সাথে তার কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠাকে চীন ভালোভাবে দেখে না। সূত্র পাস টুডে এসআইবি এমএআর। বিশ্বব্যাপী ইসরায়েলকে বয়কট করার ডাক দিয়েছে ইরান। এবার বিশ্বব্যাপী ইসরায়েলকে বয়কট করার ডাক দিয়েছে ইরান। শুধু যে ইহুদিবাদী ইসরায়েল বিশ্ববিদ্যালয় বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্রগুলো তাদের অন্যান্য প্রতিষ্ঠান নজরবিহীন নিষেধাজ্ঞার সম্মুখীন হচ্ছে তাই নয়, একই সাথে ইসরায়েলের পশ্চিমা দেশগুলো মধ্যকার সামরিক ও অস্ত্র সহযোগিতার উপর সীমাবদ্ধতা জোরদার করতে হবে। এক বিবৃতিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইহুদিবাদী ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের জন্য ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। পাস্টুডে রিপোর্ট অনুসারে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিবৃতিতে বলা হয়েছে এই নিষেধাজ্ঞাগুলো কেবল অস্ত্র নিষেধাজ্ঞার বিষয়টি অন্তর্ভুক্ত করাই যথেষ্ট হবে না, একই সাথে এমন কিছু পণ্য আছে যা এই অস্ত্রগুলো উৎপাদনে ব্যবহৃত সেগুলো নিষিদ্ধ করা উচিত। দশকের পর দশক ধরে ইসরায়েলের আগ্রাসন প্রতিবাদ গত 7ই অক্টোবর ইসরায়েলের বিরুদ্ধে হামাস আল আকসা তুফান অভিযান চালায়। এরপর গাজায় নিপীড়নের জনগণের বিরুদ্ধে ইসরায়েলের নজিরবিহীন অপরাধযোগ্য অব্যাহত রয়েছে। ইসরায়েল সেখানে ব্যাপক গণহত্যা, ধ্বংসযোগ্য দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি করেছে। এরপর থেকে আন্তর্জাতিক অঙ্গনে দখলদার ইসরায়েলকে বয়কট করার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে। বিশ্বের বহু দেশ প্রতিষ্ঠান ইসরায়েলের উপর অস্ত্র নিষেধাজ্ঞার আহ্বান জানিয়েছে। ইসরায়েলের প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি সহ ইউরোপের বেশ কিছু দেশ এই আহ্বান উপেক্ষা করেছে। অবশ্যই ইউরোপের অনেক দেশের জনগণ ইসরায়েলের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে। সূত্র পাস টুডে। হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে দফায় দফায় হামলা শুরু ইসরায়েলের। লেবাননে হিজবুল্লাহর ঘাঁটিকে লক্ষ্য করে আবারও দফায় দফায় হামলা চলেছে ইসরায়েল সেনা। গতকাল এই অভিযানের মূল টার্গেট ছিল গোষ্ঠীটির
অর্থনৈতিক স্থাপনাকে চিরতরে ধ্বংস করা। রাজধানী পুরীতে দক্ষিণ অঞ্চলে অন্তত 12 দফা ড্রোন ও মিসাইল ছুড়েছে নেতানিয়াহু বাহিনী। ইসরায়েলের প্রতিরক্ষা বিভাগ আইডিএফের দাবি, ব্যাংক সহ হিজবুল্লাহর অন্যান্য অর্থনৈতিক অবকাঠামো চালানো হয়েছে অভিযান। গোষ্ঠীটি আর্থিক শালা আল কাল কাদ আল হাসান অ্যাসোসিয়েশন ধ্বংস করে মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে তেল আবিব। সবচেয়ে বেশি হামলা হয়েছে দাহি এলাকায়। লেবাননে হিজবুল্লাহর অন্তত 30টি অর্থনৈতিক কার্যালয় রয়েছে, যার মধ্যে 15টি বুরিতে অবস্থিত। জনবহুল এলাকায় লাগাতার হামলা, অতর্কিত বাসিন্দা, নতুন করে বুরুত ভেকা ভেলিস দক্ষিণ অঞ্চলে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশনা দিয়েছে ইসরায়েল। সূত্র পাস টুডে। পারমাণবিক বোমা মেরে ইসরায়েলকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিল উত্তর কোরিয়া। পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারী যুদ্ধবাজ নেতানিয়াহুর ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করা দেওয়ার জন্য পারমাণবিক ওয়ারহেড ব্যবহার করবে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এই ঘোষণা দিয়েছেন। এই মন্তব্যের প্রেক্ষিতে পরমাণু অস্ত্র ব্যবহারে হুমকি দিয়েছেন উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের বোন কিম ইয়ং জং গতকাল মঙ্গলবার উত্তর কোরিয়া পরমাণু অস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছেন। কিম ইয়ং জং এর এই সতর্কবার্তা উত্তর কোরিয়ার রাষ্ট্র গণমাধ্যম প্রচারিত হয়েছে। গত সপ্তাহে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা প্রধান শোকের করা মন্তব্যের প্রেক্ষিতে সতর্কবাণী শুনলেন কিম জং উনের বোন। এই নিয়ে গত 3 দিন দক্ষিণ কোরিয়াকে দেওয়া দ্বিতীয় হুঁশিয়ারি এল। এদিকে পৃথিবীতে অশান্তি যুদ্ধ সৃষ্টিকারী দেশ ইসরায়েলকে সতর্কবাণী শুনেছেন উত্তর কোরিয়া। তিনি সরাসরি বলেছেন, যুদ্ধ না থামলে পৃথিবীর অশান্তি যুদ্ধবাজ ইসরায়েল রাষ্ট্রকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য পরমাণু অস্ত্র ব্যবহার করাই যথেষ্ট বলে তিনি মন্তব্য করেছেন।